আমি এই ভিডিওটি যে সময় তৈরি করছি সেই সময় পর্যন্ত এসটি ইউনিটেক ইউটিউব চ্যানেলে 235টি ভিডিও দিয়ে 35.4 মিলিয়ন ভিউজ এবং 7,38,000 সাবস্ক্রাইবার। কিন্তু এসটি ইউনিক থেকে আরো বেশি পরিমাণের ভিডিও, অর্থাৎ আমরা যদি এই প্রোডাকশন ইউটিউব চ্যানেলটিকে দেখি, সেখানে আপনার পার দিন 748টি ভিডিও দিয়ে 21.3 মিলিয়ন ভিউ এবং 2,59,000 সাবস্ক্রাইবার পেয়েছে। আপনারা যদি এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটি দেখবেন যে এই প্রোডাকশন ইউটিউব চ্যানেলে এসটি ইউনিক টেক ইউটিউব চ্যানেল থেকে বেশি ভিডিও দেওয়ার পরেও এসটি ইউনিক টেক থেকে সাবস্ক্রাইবার এবং ভিউ দিক দিয়ে অনেক কম। এর পিছনে আসলে কারণ কি? আজকের এই ভিডিওতে এটি নিয়ে আলোচনা করা হবে যে ইউটিউবের সফলতার একটি গোপন সিক্রেট টিপস, সেটি হলো যে কোয়ালিটি ভার্সেস কোয়ান্টিটি কোনটি আপনার মানা উচিত, কি আপনি কি কোয়ালিটি মানবেন নাকি কোয়ান্টিটি মানবেন, সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটি বিস্তারিতভাবে আলোচনা করা হবে। যে কেন এই প্রোডাকশন চ্যানেলে বেশি ভিডিও দেওয়ার পরেও ভিউ আসলো না, অর্থাৎ কম ভিউ আসলো এবং কম সাবস্ক্রাইবার, কিন্তু উল্টো দিকে বা অর্থাৎ বিপরীত দিকে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এসটি ইউনিক টেক ইউটিউব চ্যানেলে প্রোডাকশন থেকে কম ভিডিও দেওয়ার পরও কেন বেশি সাবস্ক্রাইবার আসলো, কেন ভিউ আসলো, আর একই পদ্ধতি কি আপনি আপনার চ্যানেলে কাজে লাগাতে পারবেন কিনা, আর কাজে লাগালে কতটুকু উন্নত করা যাবে, সেই সম্পর্কে আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত বিশ্লেষণ করে জানব। চলুন শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, ইউটিউবে আপনি ভিডিও তৈরি করতে আসলে কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পর্কে ধারণা রাখা অবশ্যই প্রয়োজন। আপনি যদি কোয়ালিটি এবং কোয়ান্টিটি সম্পর্কে সঠিক ধারণা না রাখেন তাহলে আপনার দেখা যায় ইউটিউব চ্যানেল গ্রো করা কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। কেউ হয়তো আপনাকে বলবে যে ভাই আপনি কোয়ালিটির দিকে গুরুত্ব দেন, কোয়ান্টিটির দিকে দেওয়ার প্রয়োজন নেই। অথবা কেউ আবার আপনাকে বুদ্ধি দিবে যে কোয়ালিটির দিকে দিয়ে কি হবে, আপনার কোয়ান্টিটির দিকে দেওয়া প্রয়োজন। তো এখন আপনি আসলে কোনটি করবেন, কি কোয়ালিটির দিকে করবেন নাকি কোয়ান্টিটির দিকে করবেন, আগে আমরা সেটি একটু বুঝে নেই, তারপর আমরা এই চ্যানেলে কম দেওয়ার পরও কেন বেশি গ্রো এবং বেশি দিয়েও কেন এই প্রোডাকশন কম গ্রো সেই বিষয়টি দেখব। তো সবার প্রথমে আমরা বিস্তারিতভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটির মানে বুঝে নেই। তো কোয়ালিটি একটি ইংরেজি শব্দ যার বাংলা অর্থ করলে দাঁড়ায় গুণমান, অর্থাৎ আপনার ভিডিওটির গুণমান কিরকম সেটি হলো কোয়ালিটি। তো এমন নয় যে আপনি সিনেমার ক্যামেরা রেড অথবা সনি অথবা আরি অ্যালেক্সা ব্যবহার করলে আপনার ভিডিওর গুণমান বেড়ে যাবে, এরকম কিন্তু নয়। ভিডিওর যদি আমরা গুণমান হিসাব করি তাহলে সব দিক দিয়ে সেটি কিন্তু পারফেক্ট হতে হবে, অর্থাৎ স্ক্রিপ্ট থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে এডিটিং, তারপর আপনি কিভাবে ভিডিওতে কথা বলেছেন, আপনার ভিডিওর উপস্থাপনা কিরকম, অর্থাৎ ভিডিওর এ টু জেড সম্পর্কিত মানে কোয়ালিটি। যদি আপনি এটা ধরে নেন যে আপনার ক্যামেরা খুবই দামি হতে হবে তাহলে ভিডিওর কোয়ালিটি বেড়ে যাবে, তাহলে সম্পূর্ণ ভুল। কারণ আপনাকে যদি এখন একটি সিনেমার রেড ক্যামেরা এনে দেওয়া হয় অথবা সনির ক্যামেরা এনে দেওয়া হয়, আর আপনি যদি ক্যামেরা চালু করলেন আর জামন সাথে রেকর্ড করলেন আর দর্শকদের সামনে শো করলেন, দর্শকরা কিন্তু সেটি দেখবে না। তাহলে আমরা কি বুঝতে পারি, কোয়ালিটি হলো যে একটি ভিডিও অডিও ভিডিও এডিটিং গ্রাফিক্স মিউজিক ডিজাইন সাউন্ড ডিজাইন লাইটিং কন্ডিশন উপস্থাপনা স্ক্রিপ্ট, অর্থাৎ ভিডিও এ টু জেড, অর্থাৎ একটি কন্টেন্টের এ টু জেড সবকিছু নির্ভর করে। আর আমরা যদি এখন কোয়ান্টিটি শব্দের অর্থ দেখি, আর কোয়ান্টিটি শব্দের বাংলা অর্থ করলে দাঁড়ায় পরিমাণ, অর্থাৎ আপনি কত পরিমাণে ভিডিও আপলোড করবেন। তো দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো বা সিদ্ধান্ত নিতে পারে যে আমি অমুক সাল থেকে একদম বছরের জানুয়ারি মাসের প্রথম থেকে প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করব বছরের শেষ দিন পর্যন্ত, তাহলে কি হয়, পরিমাণ দাঁড়ায় বছরে 365টি ভিডিও। আর অন্য আরেকজন ব্যক্তি চিন্তা করলো কি বছরে প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড করবে। তো প্রতি সপ্তাহে যদি একটি করে ভিডিও আপলোড করে তাহলে দেখা যায় এক মাসে কয়টি হয়, 60টি, আর পুরো বছরে 4 বার 48টি। একজন চিন্তা করলো যে 48টি ভিডিও আপলোড করবে কিন্তু খুবই ভালো কোয়ালিটি রেখে, আর অন্য আরেকজন চিন্তা করলো কি 365টি ভিডিও আপলোড করবে কোয়ান্টিটি ধরে, অর্থাৎ পরিমাণ হিসাব করে। এখন আপনি চিন্তা করেন যে এখানে কাজ সফল হওয়ার সম্ভাবনা বেশি। নিশ্চয় বন্ধুরা, যিনি 48টি ভিডিও অর্থাৎ কম ভিডিও আপলোড করেছেন কিন্তু কোয়ালিটি বজায় রেখেছেন তিনি সফল হবেন। যদিও তিনি বছরে 48টি ভিডিও মাত্র আপলোড করেছেন কিন্তু তিনি কোয়ালিটি বজায় রেখেছেন, অর্থাৎ ভিডিওর গুণগত মান বজায় রেখেছেন। আরেকটি জিনিস মনে রাখবেন বন্ধুরা, ইউটিউবের জগতে যে একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি হলো যে কোয়ালিটি ইজ কিং, অর্থাৎ কন্টেন্ট ইজ কিং। আপনার যদি কন্টেন্ট ভালো না হয়, আপনি যদি হাজার হাজার ভিডিও তৈরি করেন, মানুষ কিন্তু আপনার ভিডিও জীবনেও দেখবে না, এটি অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। কারণ আপনি ক্যামেরা চালু করলেন আর জামন সাথে বক বক করলেন, মানুষ কেন আপনার ভিডিও শুনবে, মানুষ তো আরো অনেকেরও দেখতে পারে। আর কোয়ান্টিটি হিসাব করলে দেখা যায় যে আপনি পরিমাণ, অর্থাৎ আপনি প্রতিদিনে আপলোড করলেন কিন্তু আপনি কোনো দেখা যায় কোয়ালিটি হয়তো বজায় রাখলেন না, মানে যত বেশি পরিমাণে আপলোড করা যায়। একটি বিষয় একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আপনি বছরে 365টি ভিডিও আপলোড করলেন কিন্তু এটি কোনোভাবে ঠিক নেই। দেখা যায় হয়তো ক্যামেরার কোয়ালিটি ভালো না, বা ক্যামেরার কোয়ালিটি ভালো হলে অডিও কোয়ালিটি ভালো না, এর স্ক্রিপ্ট ভালো না, বা যিনি উপস্থাপনা করেছেন তিনিও কিন্তু খুব ভালোভাবে উপস্থাপনা করতে পারেননি, অর্থাৎ দেখা যায় হয়তো তার কণ্ঠ ভালো না,
ভিডিও লাইটিং কন্ডিশন ভালো না, এডিটিং ভালো না, ফন্ট সিলেকশন ভালো না, ডিজাইন ভালো না, সাউন্ড মিক্সিং ভালো না, মোটা করে আপনি দেখা যায় ফন্ট দিয়ে দিলেন, বাজে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করলেন, কপিরাইট সম্পর্কে কোনো ধারণা নেই, আর আপনি ওখানে পড়ে রয়েছেন কোয়ান্টিটির দিকে, অর্থাৎ যত বেশি খুশি অর্থাৎ যত খুশি তত ভিডিও আপলোড করছেন, তাহলে কি হবে? কোনো লাভ হবে না। কারণ দেখা যায় আপনি বছরে 365টি ভিডিও আপলোড করলেন কিন্তু সেখানে কোয়ালিটি কিন্তু বজায় থাকে না। আর দেখা যায় ঠিক অপর পক্ষে একজন ব্যক্তি যিনি কোয়ালিটি বজায় রেখেছেন তিনি কি করেছেন, বছরে যদিও তিনি কম ভিডিও আপলোড করেছেন তিনি অবশ্যই কোয়ালিটির দিকে খেয়াল রেখেছেন। তাহলে এখন হয়তো আপনার প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি এখন ইউটিউবে সফল হওয়ার ক্ষেত্রে কি করবো, কোয়ালিটি বজায় রাখবো নাকি কোয়ান্টিটি বজায় রাখবো? তো আপনি কোনটি বজায় রাখবেন তার আগে বলার আগে আমরা এসটি ইউনিট টেকার এ প্রোডাকশন চ্যানেলে একটু ঘুরে আসি। আমি যেটি বলেছিলাম যে ভিডিও শুরুতে এসটি ইউনিট টেক ইউটিউব চ্যানেলে আমি এখন যে মুহূর্তে ভিডিওটি তৈরি করছি ততক্ষণ পর্যন্ত 235টি ভিডিও দিয়ে 35.4 মিলিয়ন ভিউ পেয়েছে, আর সেখানে এ প্রোডাকশন 748টি ভিডিও দিয়ে 21.3 মিলিয়ন ভিউ। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আবরার পার্টদের 700 দিন থেকে বেশি ভিডিও আপলোড করার পরেও তার চ্যানেলে কিন্তু কি ভিউ কম এসেছে অথবা সাবস্ক্রাইবার কম এসেছে। এখনো তো আপনাদের মনে হতে পারে যে আপনার পার্টনার তো অনেকেই মোবাইল ফোন বা কম্পিউটারের ভিডিও এডিটিং টিউটোরিয়ালের জন্য সিনে থাকবেন, তিনি খুবই ভালো সেসব বিষয়ে ভিডিও তৈরি করে থাকেন আর তার ভিডিও খুবই কোয়ালিটিফুল, তাহলে কেন 700 দিন থেকে ভিডিওর ভিউ কম এসেছে অথবা সাবস্ক্রাইবার কম এসেছে? বন্ধুরা, এর পিছনে একটি কারণ হলো যে আপনি বেশি ভিডিও আপলোড করলেও দেখা যাবে তো আপনার পার্টনার আপনার এডিটিং অনেক ভালো লাগতে পারে, হ্যাঁ তিনি হয়তো এডিটিং থেকে অনেক সেরা কিন্তু হয়তো বা তার উপস্থাপনা দর্শকদের কাছে পছন্দ হয়নি, অথবা তার ব্যক্তিত্ব, তার ধারণা বা তার ভিন্ন ধরনের ডিজাইন, অর্থাৎ তার চ্যানেলে তিনি যে ধরনের ব্যক্তিত্ব প্রকাশ করেন সেই ব্যক্তিত্ব হয়তো বা 700 দিন থেকে মানুষের বেশি ভালো লাগেনি, 700 দিনেরটি ভালো লেগেছে। এই কারণে দেখা যায় আমাদের 700 দিন বা যখন তিনি তার ইউটিউব চ্যানেলে অনেক মাস ভিডিও আপলোড না করার পরেও কিন্তু তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু হু করে বেড়েছিল। এর পিছনে কারণ হলো যে তিনি হয়তো এমন ধরনের কোয়ালিটি সব দিকে বজায় রেখেছিলেন যেটি আসলে দর্শকদের মন কেড়েছে। কারণ আমি ভিডিও প্রথমে মাঝখান দিয়ে বলেছিলাম যে কোয়ালিটি আপনাকে ভাবতে হবে যে শুধু ক্যামেরা বা এডিটিং এর কোয়ালিটি দিয়ে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি নির্বাচিত হয় না, এখানে ভিডিওর উপস্থাপনা, ভিডিওর ব্যক্তিত্ব, ভিডিওর ধরন সবকিছু নির্ভর করে। তাহলে বন্ধুরা, ভিডিও সর্বশেষ অংশে এসে এখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া আমি আসলে ভিডিওতে কোন বিষয়টি খেয়াল রাখবো ইউটিউবে সফল হওয়ার জন্য, কি কোয়ালিটি বিষয়টি খেয়াল রাখবো নাকি কোয়ান্টিটি, আমি আপনাদের একটাই জিনিস বলবো যে আপনি অবশ্যই সর্বপ্রথম কোয়ালিটিকে গুরুত্ব দিবেন। কারণ কোয়ান্টিটি দেখা যায় আপনি বছরে 365টি ভিডিও দিতে পারেন কিন্তু হয়তো 365টি তো ভিডিও 15 সেকেন্ডের টিকটক ভিডিও তো হতে পারে, কিন্তু আপনি যদি দেখা যায় কম ভিডিও দিয়ে থাকেন কিন্তু খুবই কোয়ালিটিফুল সব দিক দিয়ে সেটি পারফেক্ট একদম A to Z, ভিডিও লাইটিং, উপস্থাপনা, কন্ডিশন, ব্যক্তিত্ব, সাউন্ড ডিজাইন, তারপরে ভিডিওর গ্রাফিক ডিজাইন, তারপরে ভিডিওর মিউজিক ব্যবস্থা, তারপরে লাইটিং, এডিটিং, অর্থাৎ A to Z সবকিছু যদি পারফেক্ট হয়, কোয়ালিটি ঠিক থাকে, তাহলে মানুষ অবশ্যই পছন্দ করবে। যদি আপনি কোয়ান্টিটি বজায় রাখতে চান তাহলে কি হবে, আপনার কাছে কোয়ালিটি বজায় রাখা কষ্টকর হয়ে পড়বে। তবে শেষে একটি সিক্রেট টিপস দিয়ে দিই বন্ধুরা, আপনি যদি একসাথে কোয়ান্টিটি এবং কোয়ালিটি বজায় রাখতে পারেন তাহলে ইউটিউবে আপনি একজন সেরা সফল কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন। হ্যাঁ, এটা আমি একদম আজকে লিখে দিলাম, আমার কথা আপনারা একদম অক্ষরাক্ষরে দেখবেন এটা সত্য হয়ে যাবে। আর যদি এটা সত্য না হয়, না হওয়ার প্রশ্নই উঠে না, একদম 100% এই বিষয়টি মনে রাখবেন। যদি আপনি দুইটি বিষয় একসাথে মানতে পারেন, কিন্তু মজার ব্যাপার হলো যে এই দুইটি বিষয় একসাথে মানা খুবই কষ্টকর, বড় কোনো প্রোডাকশন কোম্পানি ছাড়া, বড় কোনো টিম ছাড়া এই দুইটি বিষয় একসাথে মানা সম্ভব না। কারণ দেখা যায় আপনি যদি কোয়ালিটি মানতে যান আপনার পক্ষে কোয়ান্টিটি বজায় রাখা সম্ভব না, অর্থাৎ পরিমাণের দিক দিয়ে বেশি। তাহলে ভিডিও সর্বশেষে আমরা এই বিষয়টিই বলতে পারি যে ইউটিউবে সফল হওয়ার ক্ষেত্রে কোয়ালিটি এবং কোয়ান্টিটির ক্ষেত্রে আপনি কোয়ালিটি বিষয়টিকে অবশ্যই গুরুত্ব দিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের ইউটিউব বিষয়ক বিশ্লেষণ ধর্মী ব্যাখ্যা বিষয়ক ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।